আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি রূপগঞ্জের সোনারগাঁতে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য পরিমাণে জামদানি এখানে রয়েছে। তো ভিউয়ার্স, আমরা আসলে এই জামদানিগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এগুলোর দাম দর জানাবো, আর যেটি হলো যে এগুলো কোনটা কোন কী সুতা দিয়ে তৈরি হচ্ছে, কয়দিন লাগছে, সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আপনারা এই শাড়িগুলো ঘরে বসে কিভাবে সংগ্রহ করতে পারবেন, সেই তথ্যগুলো দিতেই আজকে আমরা এখানে এসেছি। চলুন কথা বলার চেষ্টা করি এই কারখানার মালিকের সাথে। এই যে দেখতে পাচ্ছেন ভাইজান বসে রয়েছেন, চলুন আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো ভালো আছেন? ভালোই ভাই, ভালো। তো এখানে এই যে সব মিলে এই যে শাড়িগুলো রয়েছে, কতগুলো শাড়ি আছে? শাড়ি আছে 20-25টা শাড়ি আছে। 25টা শাড়ি আছে? আচ্ছা, এই 25টা শাড়ি কয়দিনের শাড়ি একটু বলেন তো। এটি তো আপনার 4-5 দিন লাগে বানাইতে, এক একটা শাড়ি। এক একটা শাড়ি 4-5 দিন লাগে। আচ্ছা, আপনি যেটা হাতে নিয়ে বসে আছেন এটা আমরা একটু দেখতে চাই, একটু ভাঁজ খুলে দেখাবেন, কারণ জামদানি শাড়ি অনেকেই ভাঁজ খুলে দেখাইতে চায় না। এই জন্যই দেখাইতে চায় না, সেটি হলো যে এখানে একটি বিষয় থেকেই যায়, জামদানি শাড়ি মানে আদরের শাড়ি, তো এটা একটু নষ্ট হয়ে যেতে পারে, ভাঁজ পড়ে যেতে পারে, যে কারণে দেখাইতে চায় না। ভাঁজ খুলে কি দেখাবেন আমাদের? হ্যাঁ, দেখান যাবে। দেখান, আঁচলটা দেখান একটু, জমিনটা একটু দেখান আমাদেরকে, এইভাবে দেখান আর কি। এটা যেটা দেখছি এটা কি আঁচল? হ্যাঁ, এটাই আঁচল। আচ্ছা, এটা আঁচল, আর জমিটা একটু দেখান। জমিটা একটু ভিতরে একটা একটা পার্ট খুলে দেখাবেন, ভিতরে কেমন পরিমাণে কাজ আছে। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে এই যে আপনি যেভাবে দেখাচ্ছেন, একদম ব্যক্তি বলল এটা নামার কাজটা। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি কাজ কোন দিকে? সবচেয়ে বেশি কাজ এটা কি আঁচলটা না কুচিটা? এটা হলো বডি, বডি মাসখান বডিটা। হ্যাঁ, বুকের মাসখান দিয়ে যে শেপটা ওইটা হলো এটা। হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা আচ্ছা, এটার দাম পড়তেছে কত ভাই? এটার দাম নিম্নত 800-900 টাকা, 850 টাকা। 800-900 টাকা এইভাবে বললে তো হবে না, এটা আসলে কত বিক্রি করবেন বলেন তো? এটা 850 টাকা হলে আমরা বিক্রি করলাম। 850 হলে আপনারা এটা বিক্রি করে দিবেন? হ্যাঁ। আচ্ছা, এই সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে? এই সেম ডিজাইনের মধ্যে কয়টা কালারের আছে? এখানে তো অনেক শাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এনা সেম ডিজাইনের মধ্যে কালার আছে, অনেকগুলো কালার। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন যে এই যে শাড়িগুলো আমরা দাম দেখাচ্ছি, এগুলো যদি আপনাদের থেকে নিতে চায় কেউ, ইমোতে দেখে নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ আছে। আছে না? আচ্ছা, ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব। এরপরে আমরা কোন শাড়িটা দেখব? ওই গ্রিন কালারটা একটু দেখান তো ভাই, এদিকে রাখেন, সমস্যা নাই, আপনি ওই যে এদিকটাতে রাখেন। আচ্ছা, এটা যেটা দেখছি এটা কত দামি শাড়ি ভাই? এটা আপনার একই রেটের শাড়ি, 850। এটা 850 টাকা। দেখান তো একটু ভাঁজ, একটা দুইটা ভাঁজ খুলে দেখান আমাদেরকে। এটা হলো আঁচলটা, এটা আঁচল, একটু নিচে রাখান তো আমরা ভালো মতো দেখাই। এই দেখতে পাচ্ছেন পুরো জরিতে কাজ করা রয়েছে, আঁচলটা হবে এইরকম। আর এটার পারটা কোন দিকে? পার পারটা পার এইটা এইটা পার, এই দেখতে পাচ্ছেন। আর এটা হলো মানে এই যে আপনার বডি। আচ্ছা, এটার দাম পড়তেছে 850। আচ্ছা, নিতে হবে মিনিমাম কয় পিস? নিতে মিনিমাম 6 পিস। 6 পিস, 6 পিসের কমে না এটা, কন্ডিশনে দিয়ে দিবেন। আচ্ছা, নেক্সট আমরা আরো কিছু শাড়ি দেখি, আর 2-4টা দেখি আমরা, অন্য ভিন্ন ভিন্ন কালারের মধ্যে দেখান। দেখান আরো, দেখান জি, আমাদের একটু ভাঁজ খুলে দেখাইতে হবে। এটা যেটা দেখছি এটার দামটা কেমন পড়ছে? এটাও দাদা সব এক রেটের শাড়ি, এগুলি আপনারা যেটা দেখতেছেন এটি 850 টাকা করে রেটের শাড়ি। 850, একটু ভাঁজটা খুলেন তো আমরা দেখাই আসলে সেটটা কেমন। সুতার নাকি আসলে হাফ সিল্ক নাকি রেশমি সুতা গুলো আপনারা কোথা থেকে কালেক্ট করেন? রাজশাহী থেকে নাকি কোথা থেকে, না চায়না থেকে আসে? এটি আপনার। আচ্ছা, নেক্সট আমরা কোন শাড়িটা দেখবো? দুইটা শাড়ি তো দেখলাম, ওই গ্রিন কালারটা দেখান তো ভাই। হ্যাঁ, ওই যে ওইটা, হ্যাঁ ওইটা দেখান তো দেখি, এটার ভাঁজটা খোলেন, খুলে দেখান তো আমরা একটু দেখতে চাই, দর্শক বন্ধুদেরকে দেখাইতে চাই। এটার দামটা কেমন পড়বে? এটা তো পাটটা দেখতে পাচ্ছি বেশ ভালোই লাগছে, এটা আসলে বডিটা দেখান তো, আর একটা ভাঁজ খোলেন, ভাঁজ খুলে দেখান, এটা বডি। হ্যাঁ, এই যে বডি, এটা হলো বডি হবে, দেখতে পাচ্ছেন। এই শাড়িগুলোর দাম পড়ে যাচ্ছে 850 টাকা। 850 টাকা, নিতে হবে মিনিমাম কয় পিস ভাই? নিতে হবে মিনিমাম 6 পিস। ছয় পিস, আচ্ছা, আপনাদের কারখানায় প্রস্তুত হচ্ছে দেখতে পাচ্ছি। এই যে এখানে
এখানে যে শাড়িগুলো আজকে প্রস্তুত হচ্ছে এগুলোর দাম কেমন? এই যে এখানে যেটা দেখছি এগুলো আবার একটু বেশি দামের। বেশি দামের? কত দামের? এটি প্রায় 4000 টাকা করে বিক্রি করতে হবে। 4000 টাকার তেনা দিয়ে ফেলছেন একদম, তেনাই তো বলে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো এরপর আমরা কোন শাড়িটা দেখবো? এতগুলো শাড়ি থাকতে আপনি কাপুর্ণতা করছেন, দেখাচ্ছেন না ঠিক মতো, বুঝতে পারছি না আসলে। শাড়ি তো এরকম অনেক শাড়ি আছে, আপনারা যেটা দেখতে চান এটি দেখামো। এটা কি আসলে আঁচল না জমিন? না এটা জমিন, এর পাইটটা এলো জমিন। একটা ভাঁজ করেন, এই তো জমিনটা। আচ্ছা এটা হলো বডি। হ্যাঁ এটা বডি। আঁচলটা কোন দিকে আছে? আঁচলটা আছে আপনার এই পিসটা, একটু দেখান আমরা দেখি। এটার দামটা কেমন পড়তেছে? এর দাম একই দাম, একই দাম 850। হ্যাঁ 850 টাকার শাড়ি। তার মানে 850 টাকার আপনাদের অনেক শাড়ি রয়েছে বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের। হ্যাঁ তো এই 850 টাকার শাড়ি যদি আপনাদের থেকে নিতে হয় সেক্ষেত্রে নিতে হবে কয় পিস? 6 পিস। 6 পিস। এই শাড়িটার দাম কেমন পড়বে? একই দামের শাড়ি দাদা, এগুলি সব একই। কি বলেন, এই যে যতগুলো দেখলাম এর চেয়ে তো এটা সুন্দর লাগছে দেখতে। সুন্দর লাগছে এটা, কাজটা কি বেশি? না কাজ সামনের এক পরিমাণের কাজে, এটা বিভিন্ন কালার করছে এটার মধ্যে, মানে কালারের ভিন্নতা রয়েছে যে কারণে ভালো লাগছে। হ্যাঁ কালার ফিউশনটা ভালো করা হয়েছে। এগুলোর ডিজাইনটা কি আপনারা নিজেরাই করেন? হ্যাঁ আমরা নিজেরাই। এটা ভাঁজ করলেন তো এই শাড়িটা? এটা হলো বডি। এটা তো ভালোই গর্জিয়াসই লাগতেছে, এটার দামও 850 টাকা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আসলে কয়েকটি কালারের কম্বিনেশন করে তৈরি করা হয়েছে, যে কারণে হয়তো একটু অ্যাট্রাকটিভ লাগছে। এটা ভিতরে ওই আঁচলটা আমরা একটু দেখাই তো, উল্টান তো দেখি। এটা হলো আঁচল, এটা আঁচলের জরির কাজ রয়েছে। আসলে আমি একটা জিনিস দেখলাম, সেটি হলো যে জামদানি শাড়িতে জরির কাজটা বেশি থাকলে ভালো লাগে। জরি গাছটা বেশি থাকলে একটু একটু বেশি ভালো হয় না? হ্যাঁ। এটার দামও পড়ছে? পড়ছে এর দাম 850 টাকা। 850 টাকা শাড়ি। আচ্ছা আমাদেরকে 850 টাকার আরো কিছু দেখান তো। এখানে সবগুলাই কি 850? হ্যাঁ এনকে সবটাই এক রেটের শাড়ি। এক রেটের শাড়ি? হ্যাঁ। এটা কোন তাতে তৈরি হয়েছে? এইটাতে? এই তাতে নাকি এই পাশের তাতে? দেখি এসব তাঁতি দিয়ে আমরা তৈরি করি, এই তাঁতি তৈরি হয়। আপনাদের কি এখানে এই দুইটা তাঁতি না আরো তাঁত আছে? না আরো তাঁত আছে। আরো তাঁত আছে কোন দিকে? ওদিকে দেখতে পাচ্ছি একজন বানাচ্ছে, বসে আছে। দেখি তো বাবা একটু সরো তো, আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করি। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছি এক ভাই কাজ করে যাচ্ছে, এখানেও কাজ হচ্ছে। তা আমাদের কারো দিয়ে একটা শাড়ি দেখান ভাই, দেখলে নাচবুঝ খুলে দেখান। আপনাদের ফোন নাম্বার থাকবে, মানুষ দেখে যদি কিনতে আসে তাহলে লাভ। শাড়ি এটাও একই কাজেরই, আপনার এক রেটের শাড়ি তো বিভিন্ন কালার করছে। এটা বিভিন্ন কালার করা হয়েছে না, এটা থেকে আমার আগেরটাই ভালো লাগতেছিল বেশি। যাই হোক আমার ভালো লাগলে হবে না, আমরা ভিডিও তৈরি করে থাকি দর্শক বন্ধুদের জন্য, যারা আমাদের ইউটিউব চ্যানেল ভালোবাসে, যারা আমাদেরকে দেখে। তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিও তৈরি করি আপনাদের ভালো লাগার জন্যই, আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। মিষ্টি কালারের মধ্যে এটি আরেকটি কালারের দেখতে পাচ্ছেন, মিষ্টি কালারের মধ্যে আরেকটি ভাঁজ খোলেন দেখি। হ্যাঁ এই যে এইবার ঠিক আছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এটা কি বডিটা? এই বডিটা মানে বুকের উপর দিয়ে যে ইয়াটা থাকবে এটাই হলো এই স্থানটা, আর হলো কুচি রয়েছে ভিতরে। কুচিতে কি কেমন কাজ আছে এটা দেখানো যায় আমাকে? এটা আছে কুচি, এটা আছে। হ্যাঁ আচ্ছা এই শাড়িটার দাম পড়তেছে কত ভাই? এটা এক রেটের শাড়ি ভাই, এটাও 850 টাকা পড়বে। আচ্ছা এটা আমাকে কুচিটা দেখান, কুচির দিকটা দেখান, কুচি কোন দিকে আছে? হলো এই যে ভিতরে, এই যে ওই ভাঁজটা ছাড়েন তো হাতের, এই ভাঁজটা হ্যাঁ ছেড়ে দেন ওদিকে। হ্যাঁ এটা হলো আঁচল দেখতে পাচ্ছি। আচ্ছা এবার শাড়িটা ঘুরান আপনি। হ্যালো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মাঝখানে জমিনটা, জমিনটা এই ভিতরে রয়েছে, ভিতরে কুচি। এই যে আমি এইভাবে দেখতে যাচ্ছিলাম, আপনি দয়া করে আমাদেরকে এইভাবে দেখাবেন। এই শাড়িটার দাম পড়ে যাচ্ছে 850 টাকা। 850। এই দেখুন দর্শক বন্ধুরা এই শাড়িটা বেশ সুন্দর, এখানে অসংখ্য শাড়ি রয়েছে। তো যেটি হলো যে আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, মানে আপনাদের থেকে শাড়ি ক্রয় করে নিতে চায় আমাদের ভিডিও দেখে, সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগের কি মাধ্যম আছে? ফোন নাম্বার বা কিছু আছে কিনা? ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আমরা দিয়ে দিই। ফোন নাম্বারটা যদি বলতেন করতে পারে, নাম্বারটি 01730735315। তার মানে আপনার ফোন নাম্বারটা মুখস্থ না, এখানে আপনি বের করে তারপরে বলছেন? হ্যাঁ। আচ্ছা খুব ভালো কথা। তো এটাতে ইমো আছে তো? হ্যাঁ ইমোতে দেখে নেওয়ার সুযোগ আছে? আছে। আচ্ছা ভাইজানের নাম? আমার নাম আমজাদ হোসেন। আমজাদ ভাই আপনার এখানে আরও অনেক শাড়ি রয়েছে, অনেকগুলো শাড়ি কিন্তু আপনি দেখান নাই, আর দু একটা শাড়ি আমাদের দেখান, ভাঁজ খুলে দেখান,
সুন্দর করে দেখান। এই যে সাদার মধ্যে একটা শাড়ি দেখেন, আপনি হয়তো ভাবছেন যে এত কষ্ট করে দেখাবো, কিন্তু আপনি শাড়িগুলো যখন বিক্রি হবে তখন তো আপনার খুব ভালো লাগবে। হ্যাঁ, এই দেখেন আপনার জমি, এটা হলো বডি। হ্যাঁ, এই বডিটা আচ্ছা, এলো পায়ের পাটটাও সুন্দর। হ্যাঁ, এই কুচিটা দেখেন, কুচিটা দেখেন, এটা হলো কুচি। কুচিতে এটা তেমন বেশি কাজ নেই, হালকা কাজ রয়েছে। আচ্ছা, তাহলে আঁচলটা এবার দেখি আমরা। এই যে আপনি এইভাবে দেখাবেন শাড়িটা, তাহলে মানুষ একটা আইডিয়া পেয়ে এলো জমিটা বুঝতে পারে। হ্যাঁ, আসল যাই হোক, আজকে প্রথম আপনার ভিডিও নিচ্ছি, তো পরবর্তীতে কখনো আসলে আপনি তখন আবার এক্সপার্ট হয়ে যাবেন। তামজাদ ভাই, এরপরে আমরা কোন শাড়িটা দেখতে পারি? এরপরে দেখতে পারেন, মানে আমরা এই ভিডিওটিতে যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই 850 টাকা শাড়ি। 850 টাকা, তাই তো? হ্যাঁ, এই সব এক রেডের শাড়ি, এটা ব্লু কালারে দেখা যাচ্ছে, একটু ভাস্টার স্কুলে দেখা। এইলো আপনার এটা জমি, দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস লাগতেছে জমিটা। এটা আঁচলটা দেখি, দেন আমরা আসলে যাব এটা আসলে কুচিটা কেমন আছে। এই হলো আঁচল, আঁচলে এটাতে দেখুন জরির কাজ আছে, আপনারা যদি দেখতে পাই তো এটার ইয়েটা দেখেন, কুচিটা কুচিটা দেখেন। এই মানে 850 টাকায় যে জামদানি শাড়ি পাওয়া যায়, এটা আমার কাছে আসলে প্রথম যখন ভিডিও করি তখন ছিল অবিশ্বাস্য। তামজাদ ভাই, এই যে আপনাদের শাড়িগুলো দেখলাম, দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করলাম, যারা আমাদের ইউটিউব চ্যানেল ভালোবাসে দেখে। এছাড়া জামদানি শাড়ি আমাদের দেশের ঐতিহ্যবাহী একটা শাড়ি, জামদানি শাড়ির কখনো চল যায় না, এটা চলতেই থাকে, মানে সবসময় কম বেশি বিক্রি হয়। তো আপনাদের এবার এই যে পূজা উপলক্ষে কেমন বিক্রি হচ্ছে? পূজা উপলক্ষে ভালোই ভালোই বিক্রি হচ্ছে। পূজা তো এটা হিন্দু সম্প্রদায়ের বিশেষ একটা অকেশন, তারাও অনেক শাড়ি কেনে, যে কারণে আপনাকে জিজ্ঞেস করলাম আর কি। তো সব মিলে আপনি ভালো আছেন তো? ভালো। তামজাদ ভাই, আমি দোয়া করি যে আপনি ভালো থাকেন, ভালো জীবন অতিবাহিত করেন। অনেকেই এই সময়ের প্রেক্ষাপটে এসে জামদানির কারখানা বন্ধ করে দিচ্ছে, বলছে দাম পাচ্ছি না, তো আপনারা তো বন্ধ করবেন না তো? না না, আমরা তো বন্ধ করবো না, আমরা কর্ম করে খাইতে হবে না। খুব ভালো কথা, ভালো লাগলো। দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জামদানি শাড়ি কীভাবে তৈরি হচ্ছে, এবং এই কারখানা থেকে কিনলে আপনারা কেমন দামে জামদানি শাড়ি ক্রয় করতে পারবেন। এছাড়া যেটি হলো যে আপনি ঘরে বসে কীভাবে জামদানি শাড়ি সংগ্রহ করতে পারবেন, সেই তথ্যগুলোই আমরা দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আজ যাচ্ছি, আবার অন্য কোনো একদিন অন্য কোনো কারখানা অথবা থ্রি পিসের বা কোনো একটা শপের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আবারও বলছি যেখান থেকেই আপনারা পণ্য ক্রয় করেন অবশ্যই দেখে বুঝে পণ্য ক্রয় করবেন, আমরা চাই যে আপনারা পণ্য ক্রয় করে যেন ঠকে না যান। তো বন্ধুরা, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল দেখে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।